আরজিকর কাণ্ডে যখন তোলপাড় পড়ে গিয়েছে, চিকিৎসকদের নিরাপত্তা কোথায় সেই নিয়ে প্রশ্ন উঠছে, তখন নতুন আতঙ্ক ছড়ালো বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের লেডিস হোস্টেলে পাঁচিল টপকে ঢুকে পড়লো এক ব্যক্তি। কালো কাপড়, মুখ ঢাকা দুষ্কৃতীকে ঘিরে হোস্টেলে একেবারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযোগ, এক মহিলা জুনিয়র চিকিৎসকের দিকে তেড়েও যায় ওই ব্যক্তি। হোস্টেলে মহিলারা এবং সিকিউরিটি গার্ড ঘটনাস্থলে এলে পাঁচিল টপকে পালিয়ে যায় ওই ব্যক্তি। ঘটনার পর রীতিমতো আতঙ্কিত বাঁকুড়া হাসপাতালের মহিলা চিকিৎসকরা। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানেও এবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। যেভাবে লেডিস হোস্টেলে পাঁচিল টপকে এক ব্যক্তি ঢুকে পড়লেন, কিভাবে ওই ব্যক্তি ওখানে ঢুকলেন, লেডিস হোস্টেলে ঢুকলেন, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। পূর্ণেন্দু সিংহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পূর্ণেন্দু, কিভাবে ওই ব্যক্তি একেবারে লেডিস হোস্টেলে পাঁচিল টপকে ঢুকে পড়লো? দেখো, তোমাকে প্রথমে বলে দিই যে বেশ কয়েকদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছে যে যখন আরজিকের কাণ্ডে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক বাউন্ডারির মধ্যে, চত্বরের মধ্যে জুনিয়র চিকিৎসকরা যখন অবস্থান বিক্ষোভ এবং কর্মবিরতি করে যাচ্ছে, মূলত একটাই দাবি যে নিরাপত্তার অভাব বোধ করছে। ঠিক বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে 500 মিটার দূরে হচ্ছে ল্যারিস হোস্টেল। সেই ল্যারিস হোস্টেলের বাউন্ডারির মধ্যে যেটা অভিযোগ করছে আবাসিক এবং জুনিয়র যারা ওখানে থাকেন, তারা যেটা অভিযোগ করছে, গতকাল মধ্যরাত্রিবেলা এক ব্যক্তি, সে কালো জামা পরে এবং মুখে কালো কাপড় বেঁধে আসে এবং যখন চিকিৎসকরা তার চিৎকার করে উঠে, সেই সময় উনি তেড়ে আসেন চিকিৎসকদেরকে এবং নিরাপত্তি রক্ষী আসার পরেই সে ওই পাঁচিল টপকে বেরিয়ে যায়। কিন্তু এটাই প্রশ্ন চিহ্ন, সেই ব্যক্তি কি উদ্দেশ্যে এসেছিল এবং মধ্যরাত্রি কেন এসেছিল এই বাউন্ডারি টপকে এই লেডিস হোস্টেলে, একাধিক প্রশ্ন যেমন আসছে। এবং আবার যারা জুনিয়র চিকিৎসকরা বলছে, তারা বারেবারে প্রশাসন এবং স্বাস্থ্য চিকিৎসকদেরকে বারেবারে হাসপাতাল কর্তৃপক্ষকে বলছে নিরাপত্তার অভাব এবং কড়া নিরাপত্তা চাই এবং সিসিটিভি চাই, এই দাবিটা বারেবারে করছে। সেই জায়গায় একটা প্রশ্ন চিহ্ন রয়ে যাচ্ছে। অপরদিকে দেখতে পাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ তরফ থেকে বিষয়টি ইতিমধ্যে পুলিশ প্রশাসনের নজরে এনেছে এবং তারা যাদের জানাচ্ছে যে আরো কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হবে এবং এলাকায় পুরোপুরি সিসিটিভিতে মুড়ে ফেলা হবে। ধন্যবাদ পূর্ণেন্দু। আরজিকর কাণ্ডে এবার স্বতঃপ্রণোদিত অনুসন্ধানের সিদ্ধান্ত নিল জাতীয় মানবাধিকার কমিশন। রাজ্যের মুখ্য সচিব এবং ডিজিকে নোটিশ পাঠিয়েছে মানবাধিকার কমিশন। সংবাদপত্রে আরজিকর কাণ্ডের রিপোর্ট দেখে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন এবং এইসব রিপোর্ট সত্যি হলে নিহত মহিলা চিকিৎসকের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এমনই মনে করছে NHRC অর্থাৎ জাতীয় মানবাধিকার কমিশন। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, এবার জাতীয় মানবাধিকার কমিশন তারা স্বতঃপ্রণোদিত অনুসন্ধানের সিদ্ধান্ত নিচ্ছে? দেখো, একেবারেই এবং স্বতঃপ্রণোদিত অনুসন্ধানের সিদ্ধান্ত তারা নিয়েছেন এবং জাতীয় মানবাধিকার কমিশনের তরফ থেকে কিন্তু একটি কড়া চিঠি পাঠানো হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজি, তাদের দুজনকেই এই নোটিশ পাঠানো হয়েছে এবং সেখানে যেটা বলা হচ্ছে যে 2 সপ্তাহের মধ্যে কি ঘটনা ঘটেছে, তদন্তে কি উঠে আসছে এবং কি কি ব্যবস্থা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে সেটা জানাতে হবে। এবং তারা এটাও জানাচ্ছেন যে তারা বিভিন্ন জায়গা থেকে জানতে পেরে তাদের যেটা বক্তব্য যে সম্পূর্ণভাবে এখানে নির্যাতিতা যার মৃত্যু হয়েছে তার মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং এই ক্ষেত্রে তারা সম্পূর্ণভাবে তদন্ত প্রক্রিয়া কোন জায়গায় এগোচ্ছে বা তদন্ত প্রক্রিয়া কিভাবে এগোচ্ছে তারা জানতে চান। এবং তার সঙ্গে সঙ্গে তারা এটাও উল্লেখ করেছেন সেই নোটিশে বা তাদের তরফ থেকে যেটা জানানো হচ্ছে সেখানে, যে হাসপাতাল কর্তৃপক্ষ এই ধরনের ঘটনা যাতে আগামী দিন না ঘটে তাই জন্য তারা কি ধরনের মেজারমেন্ট নিচ্ছেন বা তাদের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটাও জানাতে হবে। অর্থাৎ জাতীয় মানবাধিকার কমিশনের তরফ থেকে মুখ্য সচিব এবং ডিজিকে নোটিশ পাঠানো হলো এবং 2 সপ্তাহের মধ্যে কি ঘটনা ঘটেছে সেটা সম্পূর্ণ জানাতে বলা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ আবির।